বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম। আজকে আমি বড় কার্প মাছ দিয়ে কিভাবে মাছের তেল ঝাল করা যায় সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যেহেতু দুপুরবেলায় আমার বাসায় রান্না করেছিলাম সবার জন্য, তো মাছগুলোতে আমি প্রথমে লবণ আর হলুদ মেখে ভেজে নিচ্ছি। একটু ভেজে নিতে হবে যেহেতু এটা বড় মাছ, বড় মাছগুলো সাধারণত ভেজে রান্না করলেই ভালো লাগে। আর যেহেতু তেল ঝাল বলেছি তাহলে তেল আর ঝাল তো একটু বেশি দিতে হবে। তো প্রথমে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। মাছগুলো ভেজে নিয়ে আমি তুলে রাখবো। এরপর এখানে তেলের পরিমাণ আর পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। তো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেল। আমি খুব বেশি কড়া করে মাছ ভাজি না, যেটা রান্না করব যদি খাওয়ার জন্য, শুধু ভাজা খাওয়ার জন্য ভাজি তখন একটু কড়া করে ভাজি। তো আমি একটা হাঁড়িতে তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হলে আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিব। আর পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে বাদামি কালার হওয়া পর্যন্ত ওয়েট করব। তো বাদামি কালার তো আর হবে না কখনো, কারণ গ্যাস তো থাকেই না, এখন 24 ঘন্টায় গ্যাস থাকে না এমন একটা অবস্থা হয়েছে। তো এটাকে আমি 24 ঘন্টা লাগিয়ে একটু লাল করে নিচ্ছি। তারপর একে একে সকল মশলাগুলো দিয়ে দিব। তো কাঁচামরিচ দিব না, গুঁড়া মরিচের ঝালেই রান্না করব। আসলে কাঁচামরিচ বাসায় ছিল না, এটা হয়তো মেন কথা, থাকলে দিতাম। তো এই তো পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি লাল করে 24 ঘন্টা লাগিয়ে। আর এদিকে আদা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিলাম। আর একে একে হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো আর সঙ্গে জিরা গুঁড়া দিতে হবে। জিরা গুঁড়া দিলে বড় মাছের টেস্ট কিন্তু ভালো হয়। একটু পানি দিয়ে নিলাম, পানি দিয়ে মশলাটা কষিয়ে নিলে ভালো হয়। এখন আসলে একে একে মশলাগুলো দিচ্ছি। এটা হলুদের গুঁড়া দিয়ে দিলাম, তারপর মরিচের গুঁড়াটা একটু পরিমাণে বেশি দিব। এগুলো দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে আগে। মশলা কষানো হয়ে গেলে পরে আমি মাছগুলো, ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু কষিয়ে নিব, তাহলে কিন্তু ভালো হয়। অনেকে আছে এরপর যে মশলা কষানো হয়ে গেলে পানি দিয়ে পরে মাছগুলো দেয়, কিন্তু না, আমি আগে মাছগুলো দিয়ে কষিয়ে নিই তারপরে পানি দিই। তো এরপর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। এরপর একদম শুকনো শুকনো হয়ে যখন তেলটা উপরে ভেসে উঠবে তখনই আমি নামিয়ে নিব। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন, আমার পাশেই থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। একটা সাবস্ক্রাইব তো পেতেই পারি, জানিলে আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে, আমার ব্লগ ভিডিও আপনাদের কাছে কেমন লাগে, আশা করি ভালো লাগবে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, আপনারা ফুল ভিডিওটি দেখেই যাবেন। আল্লাহ হাফেজ।